ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ভুলটা ছিল আমারই, তবু কেন যে সে, না না, এক ধাক্কায় লাভ এট ফার্স্ট সাইট নয়, তবু ওই একটা ছোট্ট কথাই মনের মেজর মাইনর সব এক করে একটা সুর তুলেছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি গতকাল ফোন করেছিলেন, আমি তো আপনাকে বললামও যে আমি এখন হয়তো পারবো না। আরে বাবা, আপনাকে কীভাবে বললে ঠিক আপনি বুঝতে পারবেন আমাকে একটু বলবেন? মানে আমি এখন লেখাটা হয়তো দিতে পারবো না, আমি আপনাকে বলছি তো। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি, না না, আগামীকাল সকালে আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমি আপনাকে একটু পর ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত আছি। হুম হুম, রাখুন। হুম, ঠিক আছে। বাপরে, যুদ্ধ যুদ্ধ কোথায় গেল? খুবই মানুষ তো কারণ লাগবে রে বাবা, একা থাকা কি জন্য, দেখালে কি হবে? তুমি কেন এখানে? এই তোমার ফোনে বললাম, এটা কবিতা।
আমি একা থাকি, তুই একা থাকতে দেবো না তো? কিন্তু একা থাকি, একা তুই কিছু কিছু ভাবি ঠিকঠাক ভালো কিছু না, তুই লিখি থাকবি। আরে সমস্ত কিছু না, মানে প্রকাশের জন্য তোমাকে এই বিষয় একটা রাজনীতি নিয়ে কিছু একটা লিখতে হবে, তুই আজকে এসে বলছিস প্রেমের কবিতা লিখতে, আমার কোনো অর্ডার সেটা নেই, মানে আমি যেমনই লেখা না কেন আমার তো নিজে কিছু লেখা থাকতে পারে, আমি ফরমাইশি লেখা লিখতে পারবো, আমি যেটা লিখেছিস মানে ইচ্ছে হয়ে যেটা লেখা হয়েছে দিয়ে একটু দেখি, সব কথা প্রকাশ করা যায় না, একটু বোঝার চেষ্টা কর, হালকা করে শোন ভালো বেশ জায়গা আছে, ভাব আমি আমাদের বিকেলে ফোন করছি, ঠিক আছে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে ফোন করছি, ফোন করে থেকে ওকে 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 ঠিক আছে ঠিক আছে, তাহলে ফোন করছি তো, হ্যাঁ মাথায় মাথায় রাখি ছোট, ঠিক আছে মাথায় রাখি, কিন্তু যা লেখা তো একটা লিখেইছিলাম, কিন্তু কিছু কথা অপ্রকাশিতই থাকা ভালো, মনের কাছে মনের মতোই থাক। সরি কবির গল্পের প্যালেটে জেনেছিলাম পিচগলা রাস্তায় পায়ে কদম ফুল পিষে যায়, নিজে চোখে দেখেওছিলাম মরা বেড়ালছানার পেট ঠুকরে খেতে দুটো চিলে কাককে, তবুও যান্ত্রিক মনে সেদিন মুঠোফোনের জাল ছিঁড়ে নেমে এসেছিল কোমল গান্ধার।
বাইরের গনগনে রোদে অগণিত কালো মাথার ভিড়ে পেয়েছিলাম তাকে একটা ছোট্ট সরিতে। সরি, ভুলটা ছিল আমারই, তবু কেন যে সে, না না, এক ধাক্কায় লাভ এট ফার্স্ট সাইট নয়, তবু ওই একটা ছোট্ট কথাই মনের মেজর মাইনর সব এক করে একটা সুর তুলেছিল। রস কে ভরে তোর নয়না, আজা সাবরিয়া রে তোহে গরবা লগালু, রস কে ভরে গরবা লগালু, রস কে ভরে তোরি নয়না। রোদ ঝলসানো চোখে ফিকে হয়ে গেল বাকি সবটুকু সবটুকু। দিন রাতের লোকাল ট্রেন বাসের চলাচল এখন স্তব্ধ, কংক্রিটের জন্ছিরাও হয়তো কম্বলে মুখ থেকে কোনো স্বপ্নের দেশে মেতেছে ডুবুরি হতে। রাত ভরে তবু যেতে যেতে মন বলে চলেছে একটা ছোট্ট কথা, সরি, মনে রেখে দেব, হয়তো স্মৃতি কিংবা হয়তো টুকরো চিঠি কিংবা মুহূর্ত গাঁথা, তবু মনে রেখে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সোজা বেরিয়ে গেলে দেখবেন প্রথম ডান দিকে গিয়ে একটুখানি গেলে একটা বাঁদিকে রাস্তা দিচ্ছে। আচ্ছা, ওখানে একটা মাঠ ছিল কি? মাঠ হয়তো ছিল, এখন তো জানেন না, ফ্ল্যাট হয়ে গেছে ওখানে, তো ওই ফ্ল্যাটটার পাশে খোঁজ করবো। তাহলে এখান থেকে সোজা যাবো ডান দিকে, তারপর মাঠ? হ্যাঁ, প্রথম প্রথম ডান দিক সোজা গিয়ে তারপর ডান দিকে বাঁ দিক, সরি বাঁ দিক, আচ্ছা ডান দিকে তারপর বাঁ দিক, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি, সরি। Thank you.
নদীর জলে ভাঙছে সোনার কুসুম, খেয়ালি পারাপারে হাল বইছে মাঝি, লাল শিমুলের ফাঁকে ফাঁকে আদর মাখছে মাটি আলোয়, শীত পেরিয়ে বসন্ত, হাওয়ার ইশারায় জমে উঠেছে কাঠবেড়ালিদের খুন সুটিও। আমার মনে তখনও সেই মুহূর্তই, সরি, আবারও সেই স্বর, হ্যাঁ ঠিক যেন সেই, চেনা অচেনার ভিড়ে হারালো সেই জন, ক্ষণিকের চেনা স্বর আনলো এক অতৃপ্তির তৃষ্ণা, ব্যস্ত জীবন স্রোতে হয়তোবা আর ফিরে পাব না সেই কল্প বাস্তব মুখখানি। ভাঙব আমি বাঁক, বদলাবে এ সময়ও, তবু এ টুকরো মধুরতা মনে রেখে দেব। रस के भरे